একজন খেলোয়াড় নতুন দলে আসেন অনেক স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে, কিন্তু সবসময় সে স্বপ্ন পূরণ হয় না। ক্লাব ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পেরে ফ্লপ সাইনিংয়ে পরিণত হন অনেকেই। এর মধ্যে কিছু সাইনিং আছে যা অনেক ব্যয়বহুল হলেও বিনিময়ে কিছুই দিতে পারেননি ক্লাবকে। আজকে আমরা এমন কিছু সাইনিং নিয়ে আলোচনা করব যাদেরকে ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সাইনিং হিসেবে মনে করা হয়। নেইমার জুনিয়র ফুটবল ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হন 2017 সালে। স্পেনের ক্লাব বার্সেলোনা থেকে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন পিএসসিতে। নেইমার জুনিয়রের উদ্দেশ্য ছিল লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে ফুটবল বিশ্বের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। আর পিএসসি তার পেছনে এত খরচ করেছিল কারণ তারা চেয়েছিল চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি, কিন্তু কারো উদ্দেশ্যই পূরণ হয়নি। যদিও নেইমার পিএসসি ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হয়েছেন, কিন্তু 222 মিলিয়ন দামের খেলোয়াড়ের মতো পারফরমেন্স করতে পারেননি কখনোই। বরং টিমমেট, সমর্থক এবং বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন একাধিকবার। এর উপর ইঞ্জুরিতে পড়ে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাহিরে থাকাকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন তিনি। তাই অনেকেই টাকার অঙ্ক হিসেব করে নেইমারের সাইনিংকে ব্যর্থ বলেই মনে করেন। ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সাইনিংয়ের তালিকায় থাকবেন পর্তুগিজ ফরওয়ার্ড হোয়াও ফেলিক্স। 2019 সালে যখন তিনি মাত্র 19 বছরের তরুণ, তখন এক দুর্দান্ত মৌসুম কাটান বেনফিকার হয়ে। তাই তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এক মৌসুমের পারফরমেন্স দেখে অ্যাথলেটিকো মাদ্রিদের 126 মিলিয়ন ইউরো খরচ সবাইকে অবাক করে দেয়। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদো বিদ্রুপ করে বলেছিলেন, আজকাল তেমন কিছু না করেই ফুটবলারদের দাম 120 মিলিয়ন হয়ে যায়। আরও একটা কারণে ফুটবল বিশ্লেষকরা বিস্মিত হয়েছিলেন, সেটি হচ্ছে হোয়াও ফেলিক্সের খেলার ধরন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলার ধরনের সাথে মানানসই নয়। অনেকেই তখন সাইনিংটি ব্যর্থ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। 4.5 বছর পর তাদের কথাই সত্যি হয়েছে বলেই মনে করে পুরো ফুটবল বিশ্ব। 2023-এর জানুয়ারিতে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে লোনে চেলসিতে যোগ দেন হোয়াও ফেলিক্স। এ সময়ে লা লিগায় 96 ম্যাচ খেলে মাত্র 25 গোল করেন তিনি। কেবল ফরোয়ার্ডরা নন, ইতিহাসে ব্যর্থ সাইনিংয়ের তালিকায় আছে মিডফিল্ডারদের নামও। ফ্রেঞ্চ সেন্ট্রাল মিডফিল্ডার পল পগবা 2016 সালে প্রায় 90 মিলিয়ন ইউরোর বিনিময়ে সাইন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তার সাইনিংয়ের পর রেড ডেভিলদের তৎকালীন কোচ হোসে মরিনহো বলেন, পল পগবা বিশ্বের সেরা মিডফিল্ডার। তবে খুব দ্রুতই তার ধারণা বদলে যায়। শুরুটা ভালো করলেও ইঞ্জুরি পল পগবার অগ্রযাত্রা থামিয়ে দেয়। এরপর তিনি মাঠের চেয়ে মাঠের বাহিরের বিষয় নিয়ে বেশি আলোচিত হয়েছেন। কখনো কোচের সাথে ঝামেলা, কখনো বেপরোয়া জীবনযাপন, কখনো দলের মধ্যে বিভেদ তৈরি, ইঞ্জুরি, চুলের কিম্ভূত কিমাকার স্টাইল মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেন ইউনাইটেড সমর্থকরা। অবশেষে তাদের প্রবল রোষের মুখে ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে যোগ দেন পল পগবা। সর্বকালের সবচেয়ে ব্যর্থ সাইনিংয়ের তালিকায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরো। 2019 সালে তিনি ছিলেন প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের একজন। সে সময় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও তাকে দলে টানতে চেয়েছিলেন, কিন্তু তার দাম জানতে পেরে থমকে যান এই স্প্যানিশ কোচ। তিনি মনে করেন হ্যারি ম্যাগুয়ের 80 মিলিয়ন ইউরো দিয়ে কেনার মতো ডিফেন্ডার নন। পরবর্তীকালে পেপ গার্দিওলাই সঠিক বলে প্রমাণিত হন। ইউনাইটেডে হ্যারি ম্যাগুয়ের পারফরমেন্স কখনোই বিশ্বমানের ছিল না। ম্যাচে তার শিশুতোষ ভুলগুলো নিয়ে হাসাহাসিতে মেতে ওঠে পুরো ফুটবল বিশ্ব। আর ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা যেন নিজেদের চুল নিজেরাই ছিঁড়বেন এমন অবস্থা। এর মধ্যে গ্রীষ্মে ছুটি কাটাতে গিয়ে অঘটন ঘটিয়ে জেলেও যান এই ম্যানচেস্টার অধিনায়ক। এই মৌসুম শেষে রেড ডেভিলরা আপ্রাণ চেষ্টা করছে তাকে দল থেকে বের করে দেওয়ার জন্য। রিয়াল মাদ্রিদ অবশ্য এত ঝামেলায় যায়নি।
তারা অগ্রিম এক বছরের বেতন দিয়ে ইডেন হ্যাজার্ডের চুক্তি বাতিল করে দিয়েছে। অথচ ২০১৯ সালে যখন এই বেলজিয়ান ফরওয়ার্ড সান্তিয়াগো বার্নাবুতে পা রাখেন, তখন তাকে মনে করা হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প। চেলসিতে দুর্দান্ত ফর্মে থাকা ইডেন হ্যাজার্ডের জন্য তাই ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতেও দ্বিধা করেনি রিয়াল মাদ্রিদ বোর্ড। কিন্তু মাদ্রিদে আসার পর থেকেই একের পর এক ইঞ্জুরিতে ভুগতে থাকেন ইডেন হ্যাজার্ড। একটি ইঞ্জুরি থেকে ফিরে মাঠে নামার আগেই অনুশীলনেই আবার ইঞ্জুরিতে পড়েন তিনি। এর সাথে রিয়াল মাদ্রিদের প্রতি তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়েও প্রশ্ন তুলেন লস ব্লাঙ্কোসদের সমর্থকরা। ছুটিতে গিয়ে ওজন বাড়ানো, নিজের যত্ন না নেওয়া, এসব নিয়ে বিরক্ত হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ বোর্ডও। স্পেনের রাজধানীতে চার মৌসুমে ৭৬ ম্যাচ খেলে মাত্র ৭টি গোল করেন ইডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমর্থকরা অবশ্য দাবি করতে পারেন ফিলিপ্পে কোতিনহো অন্তত ইডেন হ্যাজার্ডের চেয়ে বেশি গোল করেছেন, যদিও সেটি যথেষ্ট নয় তার দামের হিসেব করলে। ২০১৮ সালে লিভারপুল থেকে ১৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে টানে ব্লাউগ্রানারা। সে সময় কেউ তাকে বলতেন নেইমারের, আবার কেউ মনে করতেন আন্দ্রেস ইনিয়েস্তার বিকল্প। কিন্তু কারো অভাব পূরণ করতে তো পারেনি, এমনকি নিজের সেরা ফর্মেরও ছায়া হয়েছিলেন ফিলিপ্পে কোতিনহো। বার্সেলোনার খেলার ধরনের সাথে মানিয়ে নিতে না পেরে তাকে অনেকটাই অসহায় মনে হয়। ভাগ্য বদলাতে লোনে বায়ার্ন মিউনিখে গেলেও তাতে খুব বেশি লাভ হয়নি। ইনজুরি আর অফর্ম তাকে বার্সেলোনার সবচেয়ে বড় ফ্লপ সাইনিংয়ে পরিণত করে। ২০২২ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে ফিলিপ্পে কোতিনহো বার্সেলোনার জার্সি গায়ে ১০৬ ম্যাচ খেলে মাত্র ২৬ গোল করেন। আপনার মতে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সাইনিং কে? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এমন আরও ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।